যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ টুয়েলভ ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? মনে আছে কিনা ফর্মুলা, মনে আছে কিনা বা ফর্মুলা জানা আছে কিনা? যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ টুয়েলভ ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? ছবিটার আনসারটা কি জানা আছে? হচ্ছে বাহু এন হলে, বাহু সংখ্যা যদি এন হয় তাহলে প্রতিটি বহিকোণ হবে 360 ডিগ্রি বাই এন। প্রতিটি বহিকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই এন, 360 ডিগ্রি বাই এন, প্রতিটি বহিকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই এন বা 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের কোয়েশ্চেন আনসার কি হবে? সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি, প্রতিটি বহিকোণ বলেছে 12 ডিগ্রি। আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, বহিকোণ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই এন বা এন 30, এন ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 12 ডিগ্রি, কাটলে হচ্ছে 30। তার মানে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা হচ্ছে 30। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 30, 30 অ্যান্সার। পরের প্রশ্ন, একটি বহুভুজের বাহু সংখ্যা 18 হলে প্রতিটি অন্তঃকোণ কত? একটি বহুভুজের বাহু সংখ্যা 18 হলে অন্তঃকোণ কত? অপশনগুলি আমি বলছি, অপশনগুলি হচ্ছে 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 140 ডিগ্রি, 160 ডিগ্রি।
এটা হলো আনসার হলো বহিকোণ সমান সমান 360 ডিগ্রি বাই এন, এন কত, এন রয়েছে 18, তার মানে বহিকোণ হচ্ছে 360 বাই 18 মানে 20 ডিগ্রি। আর বহিকোণ যদি 20 ডিগ্রি হয়, কোন বহুভুজের বহিকোণ প্লাস অন্তকোণ, বহিকোণ প্লাস অন্তকোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, বহিকোণ প্লাস অন্তকোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে বহিকোণ যদি 20 ডিগ্রি হয়, অন্তকোণ কত হবে, অন্তকোণ হবে 160 ডিগ্রি, আনসার হচ্ছে 160 ডিগ্রি। আর একটা জিনিস মনে রাখবেন যে সুষম বহুভুজের, সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ হোক বা ষড়ভুজ হোক বা সপ্তভুজ যে কোনো হোক, বহুভুজের বহিকোণের সমষ্টি, বহিকোণের যোগফল, বহিকোণের যোগফল সব সময় হবে 360 ডিগ্রি। বহিকোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা পরের একটা প্রশ্ন, একটু একটু টাফ জাস্ট হবে, বুঝলে করতে পারবেন। প্রশ্নটা হচ্ছে যে বহুভুজের অন্তকোণ ইস টু বহিকোণ, অন্তকোণ ইস টু বহিকোণ সমান সমান 3:2 হলে, 3:2 হলে বহুভুজের বাহু সংখ্যা কত? অন্তকনিষ্ঠ বহিকোণ 3:2 হলে বাহু সংখ্যা কত? সেটা আমি সলভ করছি। অন্তকনিষ্ঠ বহিকোণ, অন্তকনিষ্ঠ বহিকোণ হচ্ছে 3x:2x। আবার আমরা জানি কি অন্তকোণ আর বহিকোণের যোগফল কত, একটু আগে লিখেছিলাম অন্তকোণ এবং বহিকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 3x+2x=180 ডিগ্রি বা x=180 by 5 কত, 36, তো x হচ্ছে 36। এবার অন্তকোণ ইস টু বহিকোণ, বহিকোণ হচ্ছে কত, 2, তো বহিকোণ হচ্ছে 2x, বহিকোণ হচ্ছে 2x মানে 36 দুগুণে কত, 36 দুগুণে 72, বহিকোণ হচ্ছে, বহিকোণ হচ্ছে 72 ডিগ্রি। এবার আমরা কি জানি, বাহু সংখ্যা, বাহু সংখ্যা বের করতে হবে। বাহু সংখ্যা সমান সমান হচ্ছে 360 বাই বহিকোণ, বাই বহিকোণ, বহিকোণ কত হয়েছে আমাদের, বহিকোণ আমাদের বেরিয়েছে 72 ডিগ্রি, তো 360/72 কত হলো, 5। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা 5, তার মানে বহুভুজটি হচ্ছে পঞ্চভুজ।
সুকান্ত বাবু, কোনো অসুবিধা হয়েছে? ওকে, এক নম্বর প্রশ্নটা হচ্ছে কি, ওই যে বহিভুজের প্রতিটি বহিকোণ 12 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? এটা থার্টি কিভাবে হলো? ফর্মুলা কি লিখেছিলেন না লিখেননি? ফর্মুলা হচ্ছে বহিকোণ সমান সমান 360 ডিগ্রি বাই বাহু। তোমার এখানে বহিকোণ দেয়া ছিল, বহিকোণ কত দেয়া ছিল? 12 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি বাই বাহু। বাহুকে আমি এক্স ধরলাম, তবে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 12। তো কাটলে কত হচ্ছে? 30। তার মানে এক্স এর ভ্যালু 30, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 30। আচ্ছা, আরেকটা ফর্মুলা লিখেন। বহুভুজের বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বাহুর সংখ্যা যদি এন হয়, তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2n-4 × 90 ডিগ্রি। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2n-4 × 90 ডিগ্রি। পরের প্রশ্ন, কোন বহুভুজের কোন বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1440 হলে, 1440 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? এটা নিজে করতে হবে, নিজে চেষ্টা করুন, করে বলবেন কি হয় আনসার। হ্যাঁ, 10, ঠিক আছে, 10। অন্যরা কি করতে পারছেন নাকি সমস্যা হচ্ছে বলবেন।
ওকে ওকে ঠিক আছে। পরের প্রশ্ন, সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের মান কত? কত? ১০৮ ডিগ্রি ঠিক আছে, ১০৮ ডিগ্রি যাদের আনসার হয়েছে ঠিক আছে। ১০৮ ডিগ্রি কিভাবে হয় বোঝা গেল নাকি? আচ্ছা করছি। সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের মান কত? পঞ্চভুজ তার মানে বাহুর সংখ্যা হচ্ছে ৫। আমরা জানি বহিকোণ, বহিকোণ সমান সমান ৩৬০ ডিগ্রি বাই বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা পঞ্চভুজ মানে ৫। তো বহিকোণের মান হচ্ছে ৩৬০ ডিগ্রি বাই ৫ মানে কত? ৭২ ডিগ্রি। বহিকোণ হচ্ছে ৭২ ডিগ্রি, বের করতে হচ্ছে অন্তকোণ। এবার আমরা কি জানি, একটু আগেই দেখলাম যে অন্তকোণ প্লাস বহিকোণ, অন্তকোণ এবং বহিকোণের সমষ্টি সবসময় হবে ১৮০ ডিগ্রি। তার মানে আমার বহিকোণ দেয়া আছে, বহিকোণ কত দেয়া আছে? ৭২ ডিগ্রি। তাহলে অন্তকোণ কত? অন্তকোণ মানে হচ্ছে ১৮০ ডিগ্রি মাইনাস, এই যে এটা ওই দিকে গেলে মাইনাস বহিকোণ হয়ে যাবে, তো অন্তকোণ মানে হচ্ছে ১৮০ ডিগ্রি মাইনাস বহিকোণ, বহিকোণ কত? ৭২ ডিগ্রি। তো ১৮০ ডিগ্রি মাইনাস ৭২ ডিগ্রি কত? ১০৮ ডিগ্রি হচ্ছে আনসার।
তারপর একটা ছবি দিলাম, এই যে ছবি, ছবির এটা হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি, এটা হচ্ছে এবিসি হয়, এবিসিডি হলো, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এবং বলছে যে ত্রিভুজের এবি সমান সমান এসি, ত্রিভুজের এবি সমান সমান এসি হলে কোণ এ সমান সমান কত, এবি সমান সমান এসি হলে কোণ এ কত, অপশন হচ্ছে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এই যে দেখুন প্রথম কথা হচ্ছে যে এবি ইজ ইকুয়াল টু এসি, এবি ইজ ইকুয়াল টু এসি, তার মানে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, এবি আর এসি বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলি সমান হবে, তার মানে এই যে সি কোণ এবং বি কোণ, এই দুটো কোণও কিন্তু সমান হবে, বাহু দুটি সমান হলে ত্রিভুজের কোণ দুটিও সমান হয়, এবি এবং এসি বাহু দুটি সমান, তার মানে বি এবং সি কোণ সমান হবে। আচ্ছা, এবার এই যে কোণটা আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এই যে বাইরের দিকে এই যে কোণটা, এটা হচ্ছে 100 ডিগ্রি, তার মানে এটা ভেতরের দিকে এটা কত হবে, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা সরল রেখা, সরল রেখা মানে হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ, তার মানে বাইরের দিকটা 100 হলে এটা হবে 80 ডিগ্রি। আর আমরা বললাম কি কোণ সি আর কোণ বি সমান, ঠিক আছে, কোণ বি এবং কোণ সি হচ্ছে সমান, তার মানে সি যদি 80 হয় বিটাও হচ্ছে 80, তার মানে দুটো বি আর সি মিলে কত হচ্ছে 160 হচ্ছে দুটো মিলে। আবার এবিসি ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি, দুটো হয়েছে 160, তার মানে কোণ এটা হতে হবে 20 ডিগ্রি, বোঝা গেল? হ্যাঁ, পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান সমান 42 ডিগ্রি, কোণ বি সমান সমান 51 ডিগ্রি হলে বৃহত্তম বাহু কোনটি, বৃহত্তম বাহু কোনটি, অপশন এ হচ্ছে এবি, অপশন বি হচ্ছে বিসি, অপশন সি হচ্ছে সিএ, অপশন ডি হচ্ছে নান, নান না, একটা অপশন ডি বলেছে প্রতিটি সমান। এখানে ফর্মুলাটা জানা আছে কিনা আপনাদের, দেখেন ফর্মুলাটা হচ্ছে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় হয়, বৃহত্তম বৃহত্তম বাহু, বাহু এর বিপরীত কোণ হবে বড়, আর ক্ষুদ্রতম বাহু এর বিপরীত কোণ হবে ছোট, একই রকম ভাবে ছোট কোণ হলে তার বিপরীত বাহু হবে বড়, আর ছোট বাহু বড় কোণ হলে বিপরীত বাহু হবে বড়, এমন করে বৃহত্তম বাহু এর বিপরীত কোণ হবে বড়। যদি আমি ছবি এঁকে দেখাই, ছবি এঁকে যদি দেখাই, মনে করুন যে এই একটা ত্রিভুজ, ত্রিভুজের নামটা হচ্ছে এবিসি, এবং ধরলাম যে এবিটা হচ্ছে 10 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 12 সেন্টিমিটার, এবং এসিটা হচ্ছে 8 সেন্টিমিটার, যদি এমন হয় তাহলে বৃহত্তম বাহু কোনটা, হ্যাঁ 12, মানে বিসি বাহুটা হচ্ছে বৃহত্তম, এটাই তো, বিসি বাহু হচ্ছে বৃহত্তম, তার মানে সবচেয়ে বড় কোণ কোনটা হবে, বিসি এর উল্টা দিকে কি কোণ আছে, বিসি এর উল্টা দিকে, বিসি এর বিপরীত দিকে কোণ রয়েছে এ, তার মানে এ কোণ, যেটা এ কোণ হচ্ছে বড়, এ কোণটা হচ্ছে সবচেয়ে বড়, আর ছোট বাহু কোনটা, ছোট বাহুটা হচ্ছে এসি, 8 সেন্টিমিটার, এসিটা হচ্ছে ছোট, তো ছোট বাহুর বিপরীত দিকে কোণ কোণ রয়েছে, এসি এর বিপরীত দিকে কোণ আছে বি, তার মানে বি কোণটা হবে ছোট, বাস এই কনসেপ্ট কাজে লাগিয়ে ওইটা করতে হবে, করুন ওইটা।
प्रियतम बाहु सी ए समस्या अच्छे तो देखे त्रिभुज ए कोण कत 42 बी होच्छे 51 ताले कोण सी कत সি হচ্ছে 87 তাহলে সি কোনটা হচ্ছে সবচেয়ে বড় কোন এ বি হ্যাঁ সি কোণের বিপরীত দিকে কোন বাহু আছে সি এর বিপরীত দিকে থাকবে এ বি তাহলে এ বি বাহুটা হচ্ছে বৃহত্তম বাহু ত্রিভুজ এবিসি এর এবি 610 সেন্টিমিটার বিসি 12 সেন্টিমিটার এসি 16 সেন্টিমিটার তাহলে বৃহত্তম কোণ কোনটি কোণ এ না কোণ বি না কোণ সি নাকি সবগুলি সমান বি কোণ ঠিক আছে কারণ বৃহত্তম বাহু হচ্ছে এসি আর এসি বাহুর বিপরীত দিকে কোন কোণ থাকে এসি বাহুর উল্টো দিকে থাকবে বি কোণ তাহলে এই যে কনসেপ্ট এটা ক্লিয়ার হয়েছে তো ওকে আচ্ছা আর একটা জিনিস ত্রিভুজের বাহুগুলি দেয়া থাকবে বলতে হবে যে এটা কোন ধরনের ত্রিভুজ সমকোণী না সমদ্বিবাহু নাকি সমবাহু এটা কি জানা আছে আচ্ছা তাহলে এই কনসেপ্টটা লিখে নিন ফর্মুলাগুলি লিখে নিন ত্রিভুজের তিনটি বাহু এ বি এবং সি বাহু যদি হয় এ হচ্ছে ছোট বি হচ্ছে মধ্যম এবং সি হচ্ছে বড় তিনটি বাহু ছোট মধ্যম এবং বড় যদি এ বি এবং সি হয় তাহলে ছোট দুইটার বর্গ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে ছোট দুটা বাহু যেগুলো থাকবে তিনটে বাহু আছে তো যেমন একটা ছোট একটা মধ্যম একটা বড় থাকবে যেমন তিন থাকতে পারে চার থাকতে পারে পাঁচ থাকবে তো এখানে ছোট দুটো হচ্ছে এ বি মানে ওই যে তিন চার এইভাবে তো ছোট দুটোকে বর্গ করতে হবে ছোট দুটোকে বর্গ করলে সেটা যদি সি স্কোয়ারের থেকে বড় হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সি স্কোয়ার থেকে বড় হয় তাহলে সেটা সূক্ষ্মগুণী ত্রিভুজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সি স্কোয়ার থেকে বড় হয় তাহলে ত্রিভুজটি সূক্ষ্মগুণী যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয় তাহলে ত্রিভুজটি সমকোণী
আর যদি স্কয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার হয়, সি স্কোয়ার থেকে ছোট হয়, তাহলে সেটা স্থূলগুণে ত্রিভুজ হবে। ফোর ফাইভ এবং সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ হবে, সেটা কি ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী, না স্থূলকোণী, না সমকোণী? সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, না সমবাহু? হ্যাঁ, সেটা সূক্ষ্মগুণী ত্রিভুজ হবে। ওকে ওকে, সেটা সূক্ষ্মগুণী ত্রিভুজ হবে। পরের প্রশ্ন, থ্রি সেমি, ফোর সেমি, ফাইভ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? ওকে ঠিক আছে, সেটা সমকোণী ত্রিভুজ হবে। তারপর সেভেন, থ্রি, ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? সেটা স্থূলকোণী হবে। ওকে ঠিক আছে, এবার আরেকটা জিনিস বুঝে নেন, তাহলে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, যেমন সেভেন, থ্রি, ফাইভ, এগুলো দিয়ে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হবে যদি তিনটে বাহু দেয়া থাকে। সাপোজ এ, বি, সি তিনটে বাহু দেয়া থাকে, তাহলে ছোট দুইটা বাহুর যোগফল, ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড়টার থেকে বড় হতে হবে। ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড় বাহু থেকে বেশি হতে হবে, তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে। তিনটে বাহু যদি দেয়া থাকে এ, বি, সি, তাহলে ছোট দুইটা বাহু এ এবং বি, ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড় বাহুর থেকে বেশি হতে হবে। যদি বেশি হয় তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে, অন্যথায় ত্রিভুজ অঙ্কন করা যাবে না। Thank you.
3-4-8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী নাকি উপরের কোণটি নয়? ট্রান্সফার কি হবে? সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী নাকি কোনটি নয়? না, সেটা ত্রিভুজই তো হবে না, সেটা ত্রিভুজ হবে না, না সেটা ত্রিভুজই হবে না। কি বলেছিলাম, ছোট দুইটা বাহু যোগফল বড় বাহুর থেকে বেশি হতে হবে তবে ত্রিভুজ হবে। এখানে ছোট দুইটা বাহু যোগ করলে কত হচ্ছে? 3-4-7 হচ্ছে, সেটা ত্রিভুজই হবে না। এই যে বলছিলাম যে ABC যদি তিনটা বাহু হয়, ছোট দুইটা বাহু A+B অবশ্যই C এর থেকে বড় হতে হবে তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে, অন্যথায় ত্রিভুজ অঙ্কন করা যাবে না, ওইটা কিন্তু ত্রিভুজ হবে না। স্থূলকোণী দিলে ভুল, এটা নান হবে, এটা ত্রিভুজই হবে না। বোঝা গেল কিনা দেখুন। ওইটা খেয়াল করতে হবে। তারপরের প্রশ্ন, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী নাকি কোনটি নয়? না, এটা ত্রিভুজ হবে না। 3-2, 2-3 যোগ করলে 5, সেটাও 5, সমান হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। অবশ্যই
ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হতে হবে, বেশি হতে হবে, তবেই ত্রিভুজ হবে। এটাও কিন্তু ত্রিভুজ হবে না, এটা একটা সরলরেখা হয়ে যাবে। তো নান হচ্ছে আনসার, বুঝে গেছেন? ওকে, যাচ্ছি আমরা পরের টপিকে। পরের টপিক হচ্ছে সমকোণী, প্রশ্নটা লিখুন, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 সেমি এবং 12 সেমি হলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 সেমি এবং 12 সেমি হলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা, একটা যদি 5, একটা 12 হয়, তাহলে এই যে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজ হবে, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 25 140 169। তার মানে এটা হচ্ছে 13। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13। এবং পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরের দিকে আমি একটা বৃত্ত অঙ্কন করব। যেমন এই যে বৃত্তটা, সেটা হচ্ছে পরিবৃত্ত। ত্রিভুজের বাইরের দিকে বৃত্ত অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? তো এই যে অতিভুজ, অতিভুজটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাস। দেখুন যে পরিবৃত্তের ব্যাসটা হয়ে যাচ্ছে অতিভুজ। তার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? 13/2, 6.5 সেমি। পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 6.5 সেমি। এখন প্রস্থ পরিবৃত্তের ব্যাসার্ধ না দিয়ে এমনও দিতে পারে যে অতিভুজের ওপর অঙ্কিত মধ্যম আর দৈর্ঘ্য কত? অতিভুজের উপর অঙ্কিত মধ্যমা, এর দৈর্ঘ্য কত? তো এটা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত মধ্যমা। আর পরিবৃত্ত মানে কি? দেখুন যে পরিবৃত্ত মানে হচ্ছে ওই বিন্দু দিয়েও যাচ্ছে, তার মানে এটা ত্রিভুজের ব্যাসার্ধই হবে, ঠিক আছে? ত্রিভুজের ব্যাসার্ধ যা হবে, অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য সেম হবে। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য বলুক আর পরিবৃত্তের ব্যাসার্ধ বলুক আর অতিভুজের উপর অঙ্কিত মধ্যমা বলুক, সেটা অবশ্যই অতিভুজের অর্ধেক হবে। অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হবে 6.5, আর পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে 6.5। বোঝা গেল? বোঝা গেল? আমি লাস্ট কোয়েশ্চন দিচ্ছি ওইটার মতো করে, আপনারা করে দেবেন, তারপর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব।
थ्री सेमी, फोर सेमी, फाइव सेमी बाहु विशिष्ट। त्रिभुज, थ्री सेमी, फोर सेमी, फाइव सेमी बाहु विशिष्ट त्रिभुज। एर অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য কত? থ্রি সেমি, ফোর সেমি এবং ফাইভ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য কত? অপশন গুলো হচ্ছে 1.5, 2, 2.5, 3 সেমি, কোনটা হবে অ্যান্সার? থ্রি সেমি, ফোর সেমি, ফাইভ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। থ্রি, ফোর, ফাইভ সেমি বিশিষ্ট ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত হচ্ছে? অতিভুজ হচ্ছে ফাইভ, তার মানে অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য কত হবে? মধ্যমার দৈর্ঘ্য হবে ফাইভ এর অর্ধেক, 2.5। আনসারটা হবে 2.5। ওকে, এর সঙ্গে আজকের ক্লাসটা শেষ করছি। নেক্সটতে আমরা জ্যামিতির বাকি যে পোর্শন সেগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।